লাগেজ থেকে চুরি হওয়া অর্থের ক্ষতিপূরণ পেলেন সাবজয়ী কৃষ্ণা, সঞ্জিদা ও শামসুন নাহার। ব্যক্তিগত তহবিল থেকে এই অর্থ দিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। টাকা পেয়ে খুশি সাবজয়ী নারীরা। সাবজয়ের অনন্য কীর্তি গড়ার পর লাগেজ থেকে অর্থ চুরির কাণ্ড কৃষ্ণা, শামসুন নাহার, সঞ্জিদাদের হতাশ করেছিল। তবে এই তিন তারকার মুখে হাসি ফুটিয়েছে বাফুফে। হারানো অর্থ না পাওয়া গেলে মেয়েদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল, অবশেষে তা পূরণ করেছে ফুটবল ফেডারেশন। কৃষ্ণা পেয়েছেন 1.5 লাখ টাকা, শামসুন নাহার 1 লাখ ও সঞ্জিদার হাতে উঠেছে আইফোন। অর্থ ফিরে পেয়ে খুশি সাবজয়ী নারীরা। বাফুফের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন কৃষ্ণা, সঞ্জিদারা। আমরা যারা এখানে চেয়ারে বসে আছি, আমাদের তো কর্তব্য, পার্সোনাল কর্তব্য আছে। এই পার্সোনাল কর্তব্যতে আমি টাকাটা দিয়ে দিয়েছি এই কারণে যে তারা যেন খুশি থাকে। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি দিইনি, এটা মাহফুজ আক্তার কিরণের ব্যক্তিগত ফান্ড থেকে দিচ্ছে।